আসসালামু আলাইকুম দুপুর একটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সামিয়া তাবাসসুম রাজশাহীতে নৌকার স্লোগান দিয়ে এমপি এনামুলের গাড়ি বহরে হামলা মাথা ফাটালো শতশ্রেণীর দুই কর্মীর উত্তরার আবদুল্লাহপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থী ঢুকতে পারবে না এমপিপিএস এর ঘোষণা বরিশালে স্বতন্ত্র প্রার্থী দুই কর্মীকে মারধর এবং প্রচারে বাধার অভিযোগ দিনাজপুরে রেল লাইনে ফাটল মমতাদের সমর্থকদের দুদফা হামলায় স্বতন্ত্র প্রার্থীর ছয় সমর্থক আহত পয়লা জানুয়ারি শুরু হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সাজা বাতিলে ইমরান খানের আবেদন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট কাশ্মীরে ভারতীয় সেনাদের নির্যাতনে তিন মুসলিম বেসামরিক মৃত্যু এবং চার দিনে ৪৮ ইসরায়েলি সেনা হত্যা ৩৫ সামরিক যান ধ্বংসের দাবি হামাসের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী চার আসনে স্বতন্ত্র প্রার্থী এবং টানা তিনবারের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হকের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে এ ঘটনায় দুজন আহত হয়েছেন এবং তিনজনকে আটক করা হয়েছে গতকাল রোববার রাত ৮টার দিকে বাগমারের দীপপুর ইউনিয়নের নানসর মাদ্রাসা মোড়ে এই হামলার ঘটনা ঘটে বলে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম জানান ওই হামলায় ইটের আঘাতে এনামুল হকের দুই কর্মীর মাথা ফেটে গেছে তারা হলেন মোহাম্মদ সুইর এবং মুজিবুর রহমান দুজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে আটকরা হলেন সোহরাব হোসেন তোতা আব্দুর রাজাক এবং ডাবলু মাস্টার তারা সবাই নামসর গ্রামের বাসিন্দা এবং নৌকার কর্মী ঢাকা জয়দেবপুর রেলপথের উত্তরের আবদুল্লাপুরে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে এতে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল সহ ওই অংশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে সোমবার সকাল ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন টঙ্গী ব্রিজে ওঠার আগে উত্তরা ৬ নং সেক্টরের আবদুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয় টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোট শর্মা নিশ্চিত করে বলেন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মালবাহী ট্রেনে টঙ্গী আবদুল্লাপুর এলাকার ব্রিজে ওঠার আগের মুহূর্তে পেছন থেকে পাঁচ বগি লাইনচ্যুত হয়ে পড়ে বগিগুলো লাইনের বাইরে চলে যায় এতে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের লোককে এলাকায় ঢুকতে না দিতে পাহাড়ে বসানোর আহ্বান জানিয়েছে লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতার হোসেনের ব্যক্তিগত সহকারী এবং গুড্ডিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামু এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এছাড়া এই ঘোষণার পরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গাড়ি এবং অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার রাতে হাতিবান্ধার গুড্ডিমারি ইউনিয়নের দোয়ানি এলাকার নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে ওই ইউনিয়নবাসীর কাছে এমন আহ্বান জানান তিনি এর আগে গত বৃহস্পতিবার রাতে শ্যামল এবং তার লোকজন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থমন পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য আতাউর রহমান প্রধানের গণসংযোগে হামলা করে তার নির্বাচনী অফিস এবং গাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে বরিশাল পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া সহ দুই কর্মীকে মারধর অভিযোগ পাওয়া গেছে রোববার বিকেলে নগরের নিউ সার্কুলার রোডে দুই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন প্রার্থী সালাউদ্দিন রিপন এ সময় আহত হয়েছেন আরিফ খান এবং নিজমুল হোসেন তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলার শিকার নিজমুল হোসেন অভিযোগ করেন তিনি এবং আরিফ সহ নারী কর্মীরা ট্রাক প্রতীকের সমর্থনে নগরের ফরেস্টার বাড়ি এলাকায় প্রচারণা করেন বিকেলে ৪টার দিকে নিউ সার্কুলার রোডে হার্ট ফাউন্ডেশনের কাছে পৌঁছালে ছাত্রলীগ নেতা পরিচয়ধারী লিওন তাদের মারধর করেছেন দিনাজপুরের বিরল উপজেলার রেললাইনে ফাটল দেখা দিয়েছে রেললাইন পাহারারত আনসার সদস্যরা রোববার রাতে এই ফাটল দেখার পর ঝুঁকি নিয়ে ধীর গতিতে পঞ্চগড় অভিমুখে গেছে আন্তনগর আগত এক্সপ্রেস বিরল উপজেলার ৭ নং বিজোর ইউনিয়নের কাঞ্চন জংশনে ক্রসিং এর কাছে এই ফাটলের ঘটনা ঘটেছে ওই এলাকায় রেললাইন পাহারার দায়িত্বে নিয়োজিত ছিলেন আনসার এবং ভিডিপির ইউনিয়ন দলনেতা আমিনুর সহ ৬ জন দায়িত্ব পালনকারী রোববার রাত ৮টা ৪০ মিনিটে টহল দেওয়ার সময় রেললাইনের ফাটল দেখতে পেয়ে তারা ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনকে সংকেত দিয়ে সতর্ক করেন এবং ট্রেন থামানোর সংকেত দেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ট্রেনের লোকোমাস্টার ট্রেন থেকে নেমে সচক্ষে দেখে ঘটনাস্থল ধীর গতিতে অতিক্রম করেন মানিকগঞ্জের হরিরামপুরে এমপি মমতাজের সমর্থকদের পৃথক দুদফা হামলা স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর ৬ জন সমর্থক আহত হয়েছেন রোববার বিকেলে এবং সন্ধ্যায় উপজেলা চত্বরে সহকারী কমিশনার এবং হরিরামপুর থানার ওসির সামনে ঘটনাটি ঘটে হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আহতদের মধ্যে হৃদয় আহমেদকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে হৃদয় খালপাড় বয়রা এলাকার জাহিদ ওরফে ঝিলুর ছেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪ শুরুর সময় পিছিয়ে দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে মহাপরিচালক এক মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন সাধারণত প্রতি বছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয় তবে ২০২৪ সালের জন্য তা পিছিয়ে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে শুরু হতে পারে তিনি বলেন আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ কারণে মেলা শুরুর দিন পেছানো হয়েছে
তোশাখানা মামলায় ইমরান খানকে দেওয়া 3 বছরের সাজা বাতিলে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল কিন্তু প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় সেই আবেদন ফেরত পাঠিয়ে দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়। গতকাল রোববার ইমরান খানের আবেদন ফেরত পাঠানো হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত 11 ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে ইমরান খানের আইনজীবী সর্দার লতিফ খোসা পাকিস্তানের সংবিধানের 185 অনুচ্ছেদের আওতায় এ আবেদন করেন। এ সময় রেজিস্ট্রার জানান আবেদনটি অসম্পূর্ণ। এর আগে ইসলামাবাদ হাইকোর্টের একই আবেদন করা হয়েছিল কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ভারতের কাশ্মীরে পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় 4 সেনা নিহত হওয়ার স্থানীয় 8 জনকে ধরে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের নামে। পরে তাদের মধ্যে 3 জন মারা যায়। নিহতদের স্বজন এবং গ্রামবাসীর দাবি, ওই 3 জন ভারতীয় সেনাদের নির্যাতনের ফলেই মারা গেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার পুঞ্চ জেলার রাজৌর এলাকার ডেরাকি গালিতে অ্যাম্বুশ করে 5 ভারতীয় সেনাকে হত্যা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এ ঘটনার পর টোপা মাস্তানদারা গ্রাম থেকে 8 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে গত শুক্রবার 3 জন মারা যায়। বাগিদের গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে আর্মি হাসপাতালে। ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় চলমান যুদ্ধে 4 দিনে 48 ইসরায়েলি সৈন্য হত্যা এবং 35 সামরিক যান ধ্বংসের দাবি করেছে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা রবিবার এক বিবৃতিতে এ দাবি করেন। তিনি বলেন, আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছেন যে 4 দিনে 48 ইহুদিবাদী সৈন্য নিহত হয়েছে। বিভিন্ন মাত্রায় হামলার আহত হয়েছে আরো কয়েক ডজন। এই 4 দিনে 24 সামরিক মিশন পরিচালনা করা হয়েছে, তাতে 35 সামরিক যান ধ্বংস হয়েছে। দখলদার ইহুদিবাদী বাহিনীকে ক্ষেপণাস্ত্র এবং দুর্গ বিরোধী যন্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমাদের পরবর্তী বিকেল 4টায় শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন ক্রমাগত বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এই সময় ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।